নমস্কার, রমণী হেসেলের শারদীয়া উৎসবের শুভ তৃতীয়া জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের পুজো স্পেশাল রেসিপি ডাল মাখনি। দেখতে থাকুন কিভাবে আমি ডাল মাখনি বানাই। ডাল মাখনি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম খোসা সমেত কলাইয়ের ডাল নিয়েছি, আর নিয়েছি এক মুঠ রাজমা, এক মুঠ ছোলার ডাল। সব ডালগুলো ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গরম জল আর গোটা গরম মশলা, সামান্য নুন, সব কিছু দিয়ে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, 5-6টা সিটি দিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেব। ডালগুলো আমি কোনোটাই আগে থেকে ভিজিয়ে রাখিনি, সঙ্গে সঙ্গে ধুয়ে সেদ্ধ করতে বসিয়েছি। এদিকে একটা চপারের মধ্যে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, 1/2 ইঞ্চ আদা আর কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে চপ করে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে চিনিবাদাম দিয়ে ভেজে নিচ্ছি। চিনিবাদামটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিলাম। এবার ওই চিনিবাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আমি 2 চামচ ঘি দিয়ে আগে থেকে চপ করে রাখা পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে মশলা, গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন। মনে রাখতে হবে ডাল সেদ্ধের সময় আমি একটু নুন ব্যবহার করেছি, তাই মশলা কষানোর সময় নুনটা একটু বুঝেই দিতে হবে। ডালটা আমার মোটামুটি ভালো মতন সেদ্ধ হয়েই গেছে, দেখুন, এর থেকে আর বেশি সেদ্ধের দরকার নেই। এবার আগে থেকে ভেজে রাখা বাদামগুলো ওই কষানো মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে সেদ্ধ করা ডালটা ওই কড়াইতে ঢেলে দেব। ডালটা ঢেলে দেওয়ার পরে প্রেশার কুকারের মধ্যে একটু গরম জল দিয়ে যে ডালটা লেগে থাকবে সেটা ধুয়ে দিয়ে দেব। এবার ডালটা ফুটে গেছে, এর উপর দিয়ে দিয়ে দেব বেশি করে ফ্রেশ ক্রিম। যেহেতু এটা পাঞ্জাবি ডিশ, তাই এখানে ফ্রেশ ক্রিমের ব্যবহারটা বেশি করে করতে হবে। এরপরে দিয়ে দেব 1 চামচ বাটার, তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচানো। সব কিছু দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নিতে হবে। দেখুন, সব কিছু দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এরপরেই আমি উপর দিয়ে ধনেপাতা কুচানো দিয়ে দেব। যেহেতু ডাল মাখনি পাঞ্জাবি ডিশ, এখানে বেশি করে ফ্রেশ ক্রিম, বাটার আর ধনেপাতা ব্যবহার করতে হবে, নয়তো এটার টেস্টটা ঠিক আসবে না। সব কিছু ফুটে গেছে, আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়ে ওপর দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে এটা সার্ভ করবো। ডাল মাখনি, তন্দুরি রুটি, রুমালি রুটি সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।